প্রত্যেকদিনের লাইফ থেকে যদি একটু টেস্টটাকে চেঞ্জ করতে হয়, তবে সবসময় যে বাইরে যেতে হবে তার কোনো মান নেই। ইউ ক্যান গেট ইট ইন ইউর লোকাল এরিয়া। আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, পাহাড়ে, দার্জিলিং বা ওই কোনো জায়গায় যাচ্ছি না, ছোটো একটা পাহাড় যার যেটার নাম বোদমা পাহাড়, এখানকার লোকাল এরিয়ার লোকেরা বলে, আমরাও বলি। চলো ঘুরে আসি। ওয়েল ফ্রেন্ডস, আমরা আছি এখন ঝাড়খণ্ডে জামতারার একটা জায়গা, বোদমা পাহাড় নাম। তোমরা দেখতেই পাচ্ছ, ওই দেখো উঁচু পাহাড়টায়। আমার সাথে আমার বন্ধু আছে, এই অনিরুদ্ধ আমার বন্ধু। অসাধারণ একটা জায়গা তোমাদেরকে দেখাবো, আমরা ট্রাই করব তোমাদেরকে দেখাই। আজও Now we are going up. দেখো আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি, মোটামুটি হাফেরও উপরে, ওয়েল হাফের উপরে চলে এসেছি। ওকে, আরও উপরে উঠছি, টপে যেতে পারবো কিনা আমি জানি না। আই ওয়ারিং অ্যাবাউট, পাহাড়ের জায়গা তো, সাপ বা এইসব কিছু আছে কি না। স্টিল আমার ভিউটা এবার তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি কীরকম লাগছে।
ওয়েল আমরা প্রায় টপে চলে এসেছি, বাট এরপরে ওর উপরে যাওয়ার জায়গা নেই, ওই জন্য আমরা রিস্ক নেব না, অ্যাজ বিকজ আরেকটা স্টপ লাস্ট ওটে। হ্যাঁ লাস্ট ওই গাছের উপরে যাবো, গাছের ছাওয়াতে না, গাছের ছাওয়াতে। ওকে স্টিল আমরা তো গাছের ছাওয়াতে ছাওয়াতে যাবো। আমি ফ্রন্ট ক্যামেরাতেই রাখছি, অ্যাজ বিকজ কতটা উঁচু দেখার জন্যে, খাতরোকে খিলাড়ির মতন। অ্যান্ড মেন্স আমরা পাহাড়টা মোটামুটি 20% আর মোটামুটি 15% হয়তো বাকি, আদারওয়াইজ আমরা উঠে গেছি অনেকটা। ওকে ইটস গ্রেট। আমরা নামছি এখন অ্যাকচুয়ালি, বাট অনেক বোল্ডার টাইপের আছে, সাবধান সাবধান, বাট ইউ নো চাপাটা সোজা পাহাড়ে, বাট নামাটা খুব কঠিন। ইউ ক্যান সি ধরে ধরে নামতে হচ্ছে আমাদেরকে, বিকজ পা যদি একবার স্লিপ কাটে আই ডোন্ট নো পর মুহূর্তে কোথায় থাকবো বা কোথায় পড়বো গিয়ে। সো উই আর জাস্ট ট্রাইং, বসে বসে যাচ্ছি, আই হোপ সাবধান অনিরুদ্ধ এই পাহাড়ি পাথরটা। ওকে হ্যাঁ একটা ফেজ কাটিয়ে এসেছি, ওয়েল দেখে না আরেকবার, চ সাবধান অনিরুদ্ধ বল এখানে ছোটো ছোটো। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, হ্যাঁ হ্যাঁ চ না সুবিধা নেই। ওকে ফাইন, আগেইন এখানে কিছু ছোটো ছোটো পাথরে নুড়ি পাথরের মতন আছে, অ্যাজ আই এম হোল্ডিং দ্য ক্যামেরা দ্যাটস ওয়াই আই এম জাস্ট টেকিং। আমি একটু সাবধানে নামছি, সি আগেন দিস ইস কাইন্ড অফ ওকে আই থিঙ্ক ডেঞ্জার জোন পার করে এসেছি অনেকটাই, ক্লোজ টু দি গ্রাউন্ড নাও। সি আমরা কতটা উপরে উঠেছিলাম পুরো, আই থিঙ্ক এই যে গাছটা, এই গাছটা এখানে আমরা উঠেছিলাম। তোমরা যে দেখতে পাচ্ছ স্টোনসগুলো পড়ে আছে পুরো, এটা হচ্ছে চন্দ্রদীপা স্টোন মাইন্স এই জায়গাটা। অ্যান্ড এই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টার নাম বোধমা পাহাড়। ইটস ফ্যাসিনেটিং, আই এম ট্রুলি ইটস ফ্যাসিনেটিং, দারুণ লাগলো। আমরা অ্যাকচুয়ালি ওইখানটায় যেতে পারলাম না, আমরা এইখানটা অবধি গেলাম, বিকজ তোমরা দেখতে পাচ্ছ পুরো ঝোপ জঙ্গল ওই জায়গাটাতে। ডেফিনেটলি তোমরা কিন্তু ঘুরে যাও, তোমরা যদি বলো যে ওয়েটা কোন দিক থেকে, তবে আমরা চিত্তরঞ্জন স্টেশন নামে একটা জায়গা আছে, চিত্তরঞ্জন স্টেশনের জায়গার থেকে ওয়েটা কোথায় সেরকম বলে তোমাদের ডিমান্ড যদি থাকে, সেই ভিডিও তোমাদের ডিমান্ডে তবে বানাবো পুরো ওয়েটা দেখানোর জন্য, কী করে এই পাহাড়ে আসা যায়। ওয়েল ফ্রেন্ডস আজকের জন্য এতটুকুই থাকলো, তোমরা দেখলে আজকের ব্লগ ভিডিও আমাদের বোধমা পাহাড়, ঝাড়খণ্ডের মধ্যে অন্তর্গত, এটা জামতারা রোডের দিকে পড়ে। এরকমই আরও ব্লগ ভিডিওস পেতে, আরও অনেক আননোন এরকম প্লেসেসের ব্যাপারে জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো যাতে নতুন ভিডিওসের নোটিফিকেশানসগুলো পেতে থাকো রেগুলারলি। আজকের জন্য এতটুকুই থাকলো, ভালো থেকো সুস্থ রেখো।